চন্দ্রপুর আইএসবিটিতে একটি টিকিট কাউন্টার বোধার ভেঙে দেয় কায়েমি স্বার্থান্বেষী একটি দুষ্কৃতি চক্র। বৃহস্পতিবার সেখানে গিয়ে এই ভাঙচুরের তীব্র নিন্দা করেন পুর মেয়র দীপক মজুমদার। তিনি জানান, যেসব দুষ্কৃতি এই সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তাদের আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এখানে সরকারি সম্পদও নষ্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে যিনি সংস্থার মালিক আছেন উনি রিপ্লাইড করেছেন। আমার আশা থাকবে যে পুলিশ প্রশাসন এটার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত যারা দোষী যারা এই কাজটা করেছেন, এই এখানে যে চন্দ্রপুরের একটা যে আইএসবিটিতে যে সুন্দরভাবে পরিবহন ব্যবস্থা চালু করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এবং টিআরটিসি কর্তৃপক্ষ তাকে বিনষ্ট করার উদ্দেশ্য এবং এর মধ্যে অন্য কোনো কারণ থাকতে পারে, সেগুলি আমরা পুলিশ আধিকারিক সঙ্গে কথা বলবো, তারা যদি এটা পর্যবেক্ষণ করে দোষীদের প্রকৃত শাস্তি দেয়। এবং এই চন্দ্রপুর আইএসবিটিতে যে সরকারি সম্পদ রক্ষা করার ক্ষেত্রে তারা দায়িত্ব গ্রহণ করে, এবং পাশাপাশি আমাদের এখানে শুধু গাড়িগুলি থাকে লক্ষ লক্ষ টাকা দামে তা না, তার সঙ্গে কিন্তু মানুষ থাকেন যারা গাড়িকে ব্যবহার করে, তাদের জীবন সম্পত্তি দুটি কিন্তু জড়িত। পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে যেসব শ্রমিক তাদের জীবন জীবিকা নির্বাহ করেন তাদের আঘাত করার জন্যই এই অপপ্রয়াস করা হয়েছে বলে মেয়র দীপক মজুমদার জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।